গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, সানডের এখন বাজে সকাল 9:30। আর সকাল 9:30 সময় আমি বসে আছি তার কারণ ইন্দ্র গেছে বাজারে। তো বাজার থেকে কী আনবে না আনবে আমি সেটাও জানি না, আর যাওয়ার সময় বলে গেল যে সকালবেলা ব্রেকফাস্ট বানাতে হবে না, নিয়ে আসবে, মানে ব্রেকফাস্ট নিয়ে আসবে আর কি। তাই জন্য একটুখানি টাইম পেলাম বসার, আর সকালবেলা টুকটাক মানে যেটুকু কাজকর্ম সারা হয়ে গেছে এখন শুধু আর ঘরটা মুছলেই হয়ে যায়। ঘরটা এখন মুছবো না, আগে দেখি কি বাজার আনে না আনে, তারপর ব্রেকফাস্টও করি, খিদেও পেয়ে গেছে। আজকে না আমি সকালবেলা চা খাইনি, কারণ আমি না কোনো কিছুর প্রতি না নেশা করতে চাই না, যে সকালে উঠে আমাকে চা খেতেই হবে, না হলে চলবে না, ইচ্ছা করে খাবো, ভালো লাগবে না খাবো না। ওই কোনো কিছুর প্রতি যদি অ্যাডিক্টেড হয়ে যায় না, তাহলে এরপরে কী হবে? আমি চা খাবো না, চা আমাকে খাবে। মানে উঠে আমাকে চা না খেলে আমার শরীর খারাপ লাগবে, যেরকম সবাই বলে চা না খেলে মাথা যন্ত্রণা করে, ঘুম পায়। আমার কিন্তু ওইসব কোনো প্রবলেম হয় না, আমার ভালো লাগে খেতে তাই খাই। ইভেন আমার এতদিন অবধি কোনো চায়ের নেশাই ছিল না, মানে আমি বিয়ের আগেও কোনো সময় চা খাইনি, বিয়ের পরেও এসে চা খাইনি, তাতান হওয়ার পরেও আমি চা খাইনি, মানে চায়ের আমার নেশা কোনোদিনই ছিল না, মানে খেতামই না, চায়ের গন্ধই সহ্য করতে পারতাম না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু ওই অফিস করার পর থেকে, মানে যবে থেকে যেই কয় বছর অফিস করেছি, ওইখানে একটু চা, ওখানে থেকে থেকে একটু চায়ের নেশা হয়ে গেছিলো। সকাল বিকাল দুবেলা অফিসে চা দিতে আসতো, তো সেখানে দেখতাম সবাই খাচ্ছে, আর ভালো লাগতো। ওখানে ঘরের পরিবেশ আলাদা থাকে, অফিসের পরিবেশ আলাদা থাকে, তো সেইখানে ওই অল্প অল্প করে খেতে 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 একটু ভালো লাগা শুরু হয়েছে। তো সেই ভালো লাগাটাকে আমি কোনোদিনই নেশাতে পরিণত করিনি এখনও না, যেদিন ইচ্ছা হয় খাই, যেদিন ইচ্ছা হয় খাই না, আমার মুডের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, আজকে আর চা খাইনি, খিদে এই জন্য চাটা খেলে না এই সকালবেলাটা খিদেটা পায় না, যার জন্য আমি খাই আর। আর আজকে কালকে এত গরম পড়েছিল, বাপরে বাপ, ফাটিয়ে গরম পড়েছিল, মানে একটা সেকেন্ড ফ্যানের নিচ থেকে এই এদিক ওদিক সরতে পারছি না, গেলেই তত্তরিয়ে ঘামছি, রান্নাঘর তো দূরের কথা, এতটা গরম পড়েছিল কালকে। তো আমি 4-5 বার গা ধুয়েছি, একবার তো স্নান করিয়েছি ভালো করে, তারপরে 4-5 বার আমি গা ধুয়েছি, আর নাইটি পাল্টিয়েছি, এত মানে নাইটি ভিজে যাচ্ছে, রান্নাঘরে গিয়ে দাঁড়ালেই নাইটি ভিজে যাচ্ছে, এতটা বিভৎস মানে গরম পড়েছিল, আর রোদও উঠেছিল, বাপরে বাপ। কালকে বালিশগুলো সব রোদে দিয়েছিলাম বাইরে। আর আজকে সকালবেলা ঠিক তেমনই সুন্দর ওয়েদার, সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে আমি 6:45 সময় ঘুম থেকে উঠেছি, উঠেই দেখছি মেঘলা, অন্ধকার অন্ধকার, আমি ভেবেছি কি তাকিয়ে যে হয়তো ভোরবেলা, আমি অনেক ভোরে উঠে পড়লাম, তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম না 6:45 বাজে, আমার না তাহলে তো ঠিকই আছে উঠে পড়ি। উঠে দেখি পুরো মেঘলা ওয়েদার, পুরো ভোরবেলা 5:30-5:30 সময় যেরকম ওয়েদার থাকে সেরকম, আর এখনও মেঘলা ওয়েদার, কোনো রোদ ফোদ নেই, কিন্তু বৃষ্টি যে খুব ঝমঝম করে হচ্ছে তা না, টিপ 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 করে হচ্ছে, কিন্তু ওয়েদারটা দারুণ ওয়েদার। আজকে ওয়েদারটা এরকম দরকার ছিল, কালকে যা গরম পড়েছিল না, আজকে এটা এরকম না হলে অবস্থা খারাপ হয়ে যেত আজকে, আজকে খুব সুন্দর ওয়েদার। তো চলো, আজকে যেহেতু ব্রেকফাস্টটা বানাতে হবে না, তাই জন্য একটু বসার টাইম পেয়েছি, তাহলে আমি একটুখানে বসি, বসে একটু ওয়েদারটাকে এনজয় করি, কালকে যা গরম পড়েছিল না, তারপরে এই ওয়েদারটাকে এনজয় করার একটু দরকার আছে।
স্নান করে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত এদিকে ফুটে গেছে অলরেডি। আর এই পাশে ওই যে দেখতে পাচ্ছ, আর এই পাশে এটা বসিয়েছি নারকেলের দুধ বার করার জন্য নারকেল। একটা গোটা নারকেলে কুড়িয়ে রেখেছি, কিন্তু গোটা নারকেল দেয়নি, হাফ নারকেল একটু জল দিয়ে ফোটাবো। ফুটে গেলেই না আমি এটাকে ঠান্ডা যখন হবে তখন ছেঁকে নেবো। ছেঁকে ভালো করে চিপড়ে যে দুধটা বেরোবে ওটাই হচ্ছে নারকেলের দুধ, মানে নারকেলের দুধ এইভাবেই বার করে আর কি। তো নারকেলের দুধটা বার করে নেবো। আর নারকেল দেখে, চিংড়ি মাছ দেখে বুঝতেই পারছো আজকে কী রান্না হবে। আজকে হবে এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি হবে। আর এই চিংড়ি মাছটা তোমার খোসা সহ যদি রান্না করা হয় দেখতে বেশ সুন্দর লাগে, মানে লেজের দিকটা মাথার খোসা সহ রান্না করলে দেখতে সুন্দর লাগে। খাওয়ার সময় তো ওগুলো ফেলেই খেতে হয়, কিন্তু ইন্দ্র এইভাবে খাবে না, ও আমাকে পরিষ্কার বলে দিয়েছে তুমি যদি খোসা সহ করো আমি খাবো না। কাজে ওইভাবে তো আমি করতে পারবো না, আমাকে খোসা ছাড়াতেই হবে। তার জন্য আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে পরিষ্কার পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে তারপর স্নান করতে গেছিলাম। এদিকে দেখো আজকে হবে, আর হবে এই যে উচ্ছে ভাজা, শুধু শুধু উচ্ছে ভাজা হবে। আর এই চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি কী কী রেডি করেছি সেটা আমি আগে দেখিয়ে দিই। তো দেখো এদিকে দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কারণ এখানে এটা যে গ্রেভিটা হবে একমাত্র এই পেঁয়াজের ওপরেই গ্রেভিটা হবে, আর এটা যদি গ্রেভি না হয় দুপুরে ভাত দিয়ে খেতে অসুবিধা হবে। আর এখানে একটা মশলা করে নিয়েছি, এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, আর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কাশ্মীরি লাল মির্চ মিশিয়েছি, লঙ্কার গুঁড়ো দেইনি, কাঁচা লঙ্কাই বেশি করে দিয়েছি, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঠিক আছে, আর তো চিংড়ি মাছ তো আছেই। তো আর দেখো গোটা গরম মশলা ফোড়নে, মানে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ অলরেডি ফুটে গেছে। আর এটাও এই যে নারকেল আর জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, এখন গরম আছে, এখন ছেঁকে রাখবো, তারপরে চিপড়ানোটা ঠান্ডা করার পর চিপড়াবো, তাহলেই বেরিয়ে যাবে নারকেলের দুধ। তাহলে চলো বসিয়ে দিই রান্নাটা।
দেখো রান্না রেডি। এই হচ্ছে উচ্ছে ভাজা। ইন্দ্র এরকম পোড়া পোড়া একটু উচ্ছে ভাজা খেতে ভালোবাসে, মানে একদম কড়মড়া কুড়মুড়ে হবে আর কি, মুচমুচে স্যালাড। আর এই হচ্ছে আজকে চিংড়ি মাছের মালাইকারি। এখন বাজে সন্ধে 6টা, আর এখন আমি আবার একটু রেডি হয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি আমি একটু বাড়িতে, কারণ বুঝতেই পারছো এখন মাঝে মাঝে আমাকে এখন যেতে হচ্ছে, কারণ ঠাকুমাকে একটু দেখে আসতে হচ্ছে। আর রবিবার করে না বেশ ভালোও লাগছে না, মনে হচ্ছে একটু যাই, কোথাও যাই, একটু ঘুরে আসি। তো কোথায় আর যাবো, এই জন্য একটু বাড়িতেই যাই। আর তোমরা আগের দিন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে ভিডিওতে যে তুমি দিদি কি পারফিউম দিলে না কি বডি স্প্রে দিলে, তো আমি না বডি স্প্রে দিই না, আমার বডি স্প্রে খুব একটা শ্যুট করে না, তো আমি পারফিউমই দিই। তো দেখো আমি এই পারফিউমটা দিই, এই যে ম্যাক্সি, এখানেও মনে হয় পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, তবে এটা আনা হয়েছে আমার মানে শ্বশুরমশাই নিয়ে এসেছে মুম্বাই থেকে। আমার শ্বশুরমশাই তো মুম্বাই থাকেন, তো গত বছর এটা নিয়ে এসেছিল। তো এটার এত সুন্দর না, মানে কি বলবো, অল্প একটু দিলেই এটার কাজ হয়। এই যে দুটো দুদিকে দিলাম, এই জামা মানে আমি যদি কাঁচাও হয়ে যায় না, কাঁচার পরেও গন্ধ থাকে, এত ভালো, বেশি লাগেও না, দিই স্প্রে করলেই হয়ে যায় এটা। চলো আমি রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে তাতানো রেডি হয়ে নিয়েছে, এখন যাব, যাই একটু সন্ধ্যেটা একটু কাটিয়ে আসি সবার সাথে গল্প গুজব করে, এতে মনটাও একটু ভালো লাগে, তাই না? রবিবার হলে না মনটা ছটফট ছটফট করতে থাকে, মনে হয় যেন কোথাও যাই কোথাও যাই। হয়ে গেছে, তো দেখো এই যে তাতানো রেডি, তাহলে এখন চুল বাজছে, তাতানো এখন রেডি, চলো তাহলে বেরিয়ে পড়ি, যাই একটু ঘুরে আসি। এখন 6টা বাজে, তো একটু রাত করেই আসবো। আমি ইন্দ্রকে বলে দিয়েছি যদি একটু রাত হয়ে যায় আমি রাত্রে আলু সিদ্ধ ভাত বসিয়ে দেবো, তেমন একটা কিছু রান্না বান্না করবো না, আগে একটু ঘুরে টুরে আসি, পরে দেখা যাবে, ঠিক আছে? তো চলো। আজকে আমাদের রাতের ডিনার এখানে আছে, এই যে তরকা, এক তরকা দুটোতেই আছে, এটাতে না ঝাল দিয়ে বেশি, এই জন্য গাঁটা দেওয়া, এটা ঝাল কম, এই জন্য গাঁটা ছাড়া। আর দু প্লেটে মিলিয়ে ঝুলে আমাদের তিনজনের হয়ে যাবে। আর এখানে আমি আটা মাখা বার করে রেখেছি, এই যে আটা মাখা বার করে রেখেছি, রুটি করে নেবো। আর এখানে এখনো দুপুরের বাসন টাসন কিছু গোছানো হয়নি, আর এইগুলো এখন নিয়ে আসলাম। আমি বাড়ি থেকে চলে এসেছি, তখন 9:30 বাজে,
এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসেছিলাম, বিশ্রাম করলাম। এখন বাজে 10টা, এখন এসেছি রুটি করবো। আর এদিকে ইন্দ্রকে বলাই ছিল, ও আসার সময় তড়কা নিয়ে এসছে 2 প্লেট। 2 প্লেটে না আমাদের 3 দিনের ভাগযোগ করে হয়ে যায়, আর যদি 3টে আনি 3টেতে না অতিরিক্ত হয়, মানে এক্সট্রা আবার থেকে যায়। এই জন্য 3টে আনি না, 2টে 2টোই আনি। তাতাম তো বেশি একটা খায় না খুব একটা, আমার ওই 3 দিনে মিলেছিল, এতেই হয়ে যায়। ওদিকে দুপুরের বাসনগুলো দিয়ে এখনো গোছানো হয়নি। এক জায়গা থেকে আসলে না দেখবেন সেই কাজের এনার্জিটা পাওয়া যায় না। যদিও দুপুরবেলা একটু রেস্ট করেছি, তবু ওখান থেকে এসে আর ভালো লাগছে না, মনে হচ্ছে না যে কিছু করি। কিন্তু রুটিটা আমি আনতে না করলাম যে না বাইরের রুটিটা ঠিক আমার খেতে ইচ্ছা করে না, অন্য কিছু বাইরের খাবার খাই খাই, কিন্তু রুটিটা না আমার মনে হয় কি বাইরের খাবারটা মানে বাইরে থেকে খেতে কেমন লাগে। তবু মাঝে মাঝে খাই, এক একদিন বাধ্য হয়ে কোনো যদি উপায় না থাকে তখন এনে খাই, কিন্তু রুটিটা খুব একটা খেতে চাই না। যদি আটা মাখা না থাকতো তখন হতো বলতাম যে আমি আসা, কিন্তু যেহেতু আটা মাখা রয়েছে এই জন্য বললাম রুটি আনতে লাগবে না, রুটি আমি করে নেবো। আর আটা মাখা তো আমার থাকেই একদম রেডি, মানে রেডি করা, তো বার করে রেখেছি, অনেকটা আগেই বার করেছি। এখন রুটিটা করবো, করে খাবো, খেয়ে দিয়ে গিয়ে শোবো। আর তোমরা অনেকদিন ধরে বলছো দিদি বাড়িতে যাচ্ছো, বাড়ির তোমার ভাই ভাই বউ তোমার মা সবার দিয়ে দেখাচ্ছ না কেন, কী বলো তো বাড়িতে তো সবাই নর্মাল সিম্পলভাবে থাকে, তো কেউ না ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না। আমার কী বলো তো আমার যেমন মানে অভ্যাস হয়ে গেছে, কোনো প্রবলেম হয় না, ইজি হয়ে গেছে ব্যাপারটা। সবার কাছে তো সেই ইজি ব্যাপারটা নেই, তো তারা একটু হেজিটেট করে। তো আমি চাই না যে আমার কাজের জন্য কারোর অসুবিধা হোক, তো তবু বলেছি সবাইকে, বলেছে ঠিক আছে যেদিনকে আমাদের বাড়িতে আসবে এখানে সেদিনকে সবাইকে দেখাতে পারবে। কাজেই সবাই যেরকম যেরকমভাবে নর্মালি থাকে তো আসতে চায় না খুব একটা। যাক, এই জন্য আর কারোর ভিডিও আমি করছি না, গেলে আমি কাউকে দেখাই না। সবাই আবার হয়তো এটা যখন দেখবে যে এটা আমার মানে রেগুলারের কাজ, যখনই যাচ্ছে এরকম ভিডিও করছি, করতে করতে দেখতে দেখতে হয়তো ওদেরও একটা অভ্যাস হয়ে যাবে, ওদের হয়তো সেই সরগরল ব্যাপারটা হয়নি, তার জন্য কেউ ইজিভাবে ক্যামেরার সামনে আসতে চায় না। এই জন্য আমার বাপের বাড়ির লোকদের তোমাদেরকে মানে গেলেও আমি ওখানকার ভিডিও তোমাদেরকে দেখাতে পারি না। আজকে সবাই ছিল, ভাই ছিল, ভাইয়ের বউ ছিল, বাবু ছিল, মানে আমার বাবুকে বাবু বলে ডাকি আমি, বাবু ছিল, মা ছিল, ভাইয়ের মেয়ে সবাই ছিল, দেখালে দেখাতে পারতাম, কিন্তু ওই যে বলে না আজকে না কালকে, আজকে না কালকে, এই করে করে কাটাচ্ছে। এরপরে আজকে বললো যেদিনকে তোমাদের বাড়িতে যাবো সেদিনকে আমাদের দেখি। তাই হোক, এই জন্যই আমি আমার বাড়ির লোকদের ভিডিওতে দেখাতে পারি না, বুঝেছো, আর কোনো কারণ না। তো চলো, তা খুব একটা গরম আছে কিন্তু খুব একটা কালকের মতো ভাবসামি গরমটা নেই, অনেকটা কম আছে, অনেকটা। তো যাই, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।